কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চোগাছার গরুরহাটে ভরপুর আমদানি হয়েছে বলদ গরুগুলো, দেশি বলদ গরু, ইন্ডিয়ান বলদ গরু। কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক, চোগাছার গরুরহাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। এই দিকে এক জোড়া দেখতে পাচ্ছেন গরুটার ফ্রেম, দেখুন আপনারা মোটা তাজার জন্য নিতে পারেন, মাংস ধরাতে পারবেন, পাশাপাশি হাল চাষেও যায়। দর্শক দুইটা গরুর ফ্রেম দেখুন, ভাই কোথা থেকে আসছেন? কোন জেলা? চুয়াডাঙ্গা জেলা। চুয়াডাঙ্গা জেলা, এত দূর থেকে চলে আসছেন? কেমন দেখছেন বাজার? বাজার খুব একটা ভালো না। কয় জোড়া আসছেন? এই এক জোড়াই আমি, এক জোড়াই আসছে। দর্শক আপনারা শুনলেন, দর্শক হাল চাষের গরু, গরুর ফ্রেম দেখুন দর্শক, আপনারা মোটা তাজা করতে পারবেন হাড্ডি সাড়ি হিসেবে নিয়ে, এর গোস্তের চাহিদাও ব্যাপক। আপনার বাসার গরু না কিনা গরু? কিনা গরু, অল্প কয়েকদিন আগে কিনা গরু, মানে অল্প কিছু চাষ করেছি কয়েকদিন আমি, মানে কিনে কিছুদিন চাষ করছেন এখন বিক্রি করবেন। কয় দাঁত করে? দাঁতে সারা আট দাঁত করে। শুনলেন দর্শক, আট দাঁত করে এক জোড়া গরু, এক জোড়া বলদ গরু। ভাই কত পড়লো গায়ে বাছুর? দর্শক গাই বাছুর, এইদিকে বলদ গরু, জোড়া চাচ্ছেন কত? দাম চাচ্ছি আড়াইশো। আড়াইশো চাচ্ছেন, বেচা বিক্রি নিয়ে তিরিশ পঁচিশ তিরিশ বেজে হলে বিক্রি, পঁচিশ তিরিশ হলে বিক্রি হবে। দর্শক আপনারা শুনলেন, এক লাখ বারো হাজার টাকা করে বলতেছে মূলত। আচ্ছা যখন ভাই পরিপূর্ণ গোস্ত দাঁড়াবে কতটুকু গোস্ত হবে? এইদিকে দেখতে পাচ্ছেন একটা বলদ গরু। দর্শক ভাই এটা আবার কই পাইলেন? কয় জোড়া নাচছেন? আপনারা শুনলেন দর্শক, একশো দশ পনেরো হলে বিক্রি হবে। প্রচুর পরিমাণে আমদানি হয়েছে, দরদাম বেচা বিক্রি চলতেছে বলদ গরুগুলো। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যশোর জেলার চোগাছার গরুহাট থেকে। এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক, একদম গোস্তে পরিপূর্ণ। কোথা থেকে আসছেন কাকা? মানিকদি। মানিকদি, যশোর জেলা, মানিকদি। বাজার কেমন যাচ্ছে? দাম হ্যাঁ চাচ্ছেন কত? একশো সত্তর। শুনলেন দর্শক, গরুর দাম মূলত চাচ্ছে আপনার একশো সত্তর, কম বেশি তো আছে। কত হলে নিয়ে? একশো ষাট। শুনলেন দর্শক, একশো ষাট হলি মূলত নিয়ে, একশো ষাট। প্রচুর আমদানি হয়েছে বলদ গরুগুলো। চোগাছার গরুরহাটে দেখাদেখি চলতেছে, দরদাম চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, দেশি বলদ গরু, ইন্ডিয়ান বলদ গরুর ভরপুর আমদানি। দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন কিছু হাল চাষের গরু, দর্শক বলদ গরু। কাকা ভালো আছেন? কয়টা নাচছেন? চারটা। কই বাদ বাকি? ওই দিকে আছে। এখানে কয়টা আছে? এখানে একটা আছে। দর্শক আপনারা শুনলেন, কি জাতের গরু? কুরাজ বলদ। এইগুলো মোটামুটি দেখা যায় না, বেশি দেখা যায় দেশি আর ইন্ডিয়ান। দেশি গরু, এখন দেশি বিভিন্ন রকম দেশে, মানে এক এক বিশের গরু, তাই তো? আচ্ছা এই যে গরুটা, এটা আপনি চাচ্ছেন কত? একশো পঁচিশ চাওয়া, কম বেশি তো আছে। কম বেশি দাম হচ্ছে পাঁচ হাজার, একশো পাঁচ হচ্ছে। আপনার নিয়ে? আমার নিয়ে পনেরো হলে বিক্রি হবে। পনেরো হলে বিক্রি হবে, আপনারা শুনলেন দর্শক, একশো পনেরো হলে বিক্রি হবে। দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে দর্শক, বলদ গরুর দাঁত দেখা দেখি চলতেছে। কয় দাঁত মুরব্বি? মানে নতুন ভেঙেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, আট দাঁতের গরু দর্শক।
সাদা বলদ গরু চোগাছার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া।